দলে নতুন ভূমিকায় মহুয়া মৈত্র আপনারা জানেন ক্যাশপোর কোশ্চেন নিয়ে বিতর্কের মাঝেই কৃষ্ণনগর জেলার সাংগঠনিক দায়িত্ব দিয়েছেন মহুয়া মৈত্রকে সভাপতি হয়েছিল মহুয়া মৈত্র এবং আজকে তিনি বৈঠক করলেন দায়িত্ব পাওয়ার পরে আর এ বিষয়ে আপনাদেরকে জানাবো যে জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে রবিবার যখন আজকে ব্লক সভাপতি ও বিধায়কদের নিয়ে বৈঠক করেন মহুয়া মৈত্র তাকে স্বাগত জানিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহা তার মন্তব্য এর আগে স্বাধীনতা ছিল না পঞ্চায়েতে তোলাবাজি হয়েছে সেই সমস্ত নেতৃত্বকে বাদ দিয়ে শীর্ষ নেতৃত্ব সঠিক নেতৃত্বকে নিয়ে এসেছে বলে মন্তব্য করলেন তিনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলবে হ্যাঁ একটা মুক্ত পরিবেশ আমরা ফিরে পেলাম আমরা এর আগে আমাদের স্বাধীনতা ছিল না পঞ্চায়েতে তোলাবাজি হয়েছে সেই সমস্ত নেতৃত্বকে বাদ দিয়ে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক মানুষদের দায়িত্বে নিয়ে এসেছেন এই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি তাৎপর্যপূর্ণভাবে আজকের এই বৈঠকে ছিলেন না কৃষ্ণনগর সাংগঠনিক জেলার আজকের প্রাক্তন চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ মহুয়া মৈত্রর অবশ্য দাবি তিনি চেন্নাইয়ে থাকার কারণে আসতে পারেননি আজকের এই বৈঠকে অনুপস্থিত ছিলেন কালীগঞ্জের বিধায়ক তথা কৃষ্ণনগর সাংগঠনিক জেলার প্রাক্তন চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ মহুয়া মৈত্রর অবশ্য দাবি তিনি চেন্নাইয়ে থাকার কারণে আসতে পারেননি প্রথম মিটিং ছিল সব ব্লক প্রেসিডেন্ট আমাদের জেলার নেতৃত্ব ব্লক প্রেসিডেন্ট এবং এমএলএদের নিয়ে প্রথমবার বসা আজকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল ছট পুজো তাই বেশি লম্বা মিটিং হয়নি আমাদের 23 তারিখে দিদিমণির মিটিং আছে তাই সেটা নিয়ে আজকে ডিসাইড হলো যাবো আর দিদিমণি যেরকমভাবে নির্বিশেষে ফিরে এসে আমরা প্রত্যেকটা ব্লকে এবং অঞ্চলে সাংগঠনিকভাবে মিটিং এবং প্রস্তুতি নিচ্ছি সমস্ত বিধায়ক এবং ব্লক সভাপতি এসেছে হ্যাঁ এসেছে তো কালীগঞ্জ না উনি চেন্নাই গেছেন ট্রিটমেন্টে দিদি একটু ধরো না কনিষ্কটা হুম হুম